স্বৈরাচারী সরকার প্রথমে ছাত্র এবং ছাত্রী ভাইয়েরা তারা তাদের জীবনের বিনিময়ে আমাদের বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছেন, তাদেরকে স্মরণ করে প্রথমে আমি বলতে চাই 2009 সালে বিডিআর বিদ্রোহ যে সাধারণ মামলাতে আমরা যারা আমাদের চাকরিযুক্ত হয়েছি তাদের আমাদের দাবি মূলত তিনটা। প্রথম দাবি থাকবে, 1 নম্বর দাবি থাকবে আমাদের চাকরিতে পুনর্বহাল, এবং 2 নম্বর দাবি থাকবে আমাদের 820 জন ভাই যারা এখন পর্যন্ত বিনা বিচারে কারাগারে মানবতার জীবনযাপন করছে তাদেরকে অচিরে অবিলম্বে মুক্তির দাবি চাচ্ছে। এবং 3 নম্বর আমাদের দাবিটা হলো যারা 76 ব্যাচ অর্থাৎ ওই সময় 3 মাসে ট্রেনিং করছিল তাদেরকে নিরপরাধ ভাইদেরকে বাড়ি পাঠানো হয়েছে, তাদেরকে চাকরিতে আবার পুনরায় বহাল করার জন্য আপনাদের মাধ্যমে এবং যে সরকার গঠন হয়েছে তাদের কাছে একটা বার্তা দিতে চাই। আমাদের আমরা নিরপরাধ বিডিআর, আমরা আমাদের চাকরিটাকে বেছে নিয়েছিলাম দেশ সেবার নিয়োজিত করার জন্য, আমরা কোনো বিদ্রোহ কিংবা অন্য কোনো ঘটনার দিকে অন্যায় সাথে যাওয়ার জন্য না, আমাদেরকে সাজানো নাটক করিয়ে চাকরিচ্যুত করা হয়েছে। দেখেন আমি কি বলবো, আমার এখানে অনেক সিনিয়র ছাড়ারা আছে, ভাইয়েরা আছে, আমি আমার চাকরি বয়স ওই সময় 1 মাস 19 দিন, আমাকে কি আনা হয়েছিল, আমার বিরুদ্ধে আনা হয়েছে, আমি প্রতিরোধ প্রতিহত আক্রমণ করি নাই, এর জন্য আমার কি করা হয়েছে বিচারের মাধ্যমে 2 বছর সাজা দিয়েছে, 2 বছর সাজা দিয়েছে, কিন্তু তার আগে আমি 2.5 বছর খেটেছি। আমি কি বাংলাদেশের নাগরিক নই? আমি 2.5 বছর খেটেছি, আমি কেন কাস্টমি পাইনি, আমি কেন আবার পরবর্তীতে 2 বছর কাটা হবে? এটা সম্পূর্ণ আমাদের বিচারটা সম্পূর্ণ প্রক্রিয়া একটা ছিল স্বৈরাচার সরকার কর্তৃক নিয়োজিত। আমরা চাবো আমাদের চাকরিতে পুনর্বহাল করে আমাদের সম্মানটুকু ফিরে দিতে। আর আমাদের অনেক ভাই বোনেরা তারা 16 বছর, অনেকের 16 বছর চাকরি করে জেলের ভিতরে মানবতার জীবনযাপন করছে, তাদের রায় হয়ে গেছে, খালাস হয়ে গেছে, কিন্তু ছাড়ি নাই, মানবতার জীবনযাপন করছে। ছেলে মেয়েদেরকে আমাদের অভাব পূরণ করতে পারবো, তাদের কোনো সরকারি চাকরি হয় না, শুধুমাত্র আমাদের অভিযোগ দিয়ে, অথচ আমরা কোনো দায়ী না। এর জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক সাজার আবেদন করতেছি। আমি যে সমস্ত আমাদের যাতে চাকরিতে পুনর্বহাল হয় সম্পূর্ণ সুযোগ সুবিধাতে আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা চাকরিরত অবস্থায় যেভাবে সুন্দর জীবনযাপন করেছি সেই জীবনকে আমি আবার ফেরত চাই। সমস্ত বিজিআর ভাই তারা জেলে আছে তাদের মুক্তি দাবি, যারা মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই।